গরম, প্রচণ্ড গরম পড়েছে, সবার শরীর প্রায় গরমে ওষ্ঠাগত, সবাই হাঁসফাঁস করছেন, ভাবছেন কখন একটু বৃষ্টি হবে, কখন একটু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো দেখা নেই। যাই হোক, ঘরে বসে থাকলেও তো চলবে না, কাজকর্মে তো আমাদের বেরোতেই হবে, অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতেই হবে, বাচ্চাদেরও স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, তো এই গরমে শরীর খারাপ হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি। এবং কম বেশি আমরা অনেকেই জ্বর, ডায়রিয়ায় বিভিন্ন রকম রোগে আক্রান্ত হই। তো আজকে আমি তিনটে কমন জিনিস নিয়ে বলবো যেগুলো হামেশাই হয়ে থাকে। সেটা হচ্ছে, এক হচ্ছে সানবার্ন, দুই হচ্ছে হিট স্ট্রোক, আর তিন নম্বর হচ্ছে হিট এক্সজশন। তো এই তিনটে খুব কমন জিনিস, খুব রোদের মধ্যে এক্সপোজারে বেরোনোর ফলে হয়ে থাকে। তো এটা হঠাৎ করে কারো হলে বা এবার এটা থেকে কীভাবে আপনারা বাঁচবেন বা কারো হঠাৎ করে হলে কী প্রোটেকশান নেবেন, সেইটা বিষয়ে কিছু বলবো, যাতে আপনাদেরও কিছু সুবিধা হয় বা আশপাশে কারো হলে তাকেও কিছুটা সাহায্য করতে পারেন। তো প্রথমে আমি সানবার্ন নিয়ে কিছু বলি। সানবার্নটা অ্যাকচুয়ালি হয় ইউভি রে থেকে হয়, মানে সূর্য থেকে যে লাইটটা আমরা পাই, সেই সূর্যরশ্মির মধ্যে আল্ট্রাভায়োলেট রে থাকে, এবং এটা খুব বেলার দিকে, বেসিক্যালি 11টা থেকে 3টে, এই সময়টা সবচেয়ে বেশি থাকে, ইউভি রেটা সব থেকে বেশি আসে। এই সময় যদি খুব প্রচণ্ড রোদে কেউ এক্সপোজার হন, তার সানবার্ন হওয়ার চান্স খুব থাকে। সানবার্নটা কী হয়, স্কিনটার পুরো উপরের যে সুপারফিশিয়াল লেয়ারটা ড্যামেজ হয়ে যায়, ওখানে জ্বালা করে, লাল হয়ে যায়, ছোটো ছোটো ফুসকা হয়ে যায়, তো এটাকে সানবার্ন বলে। আর একটা জিনিস বলি, যারা বেশি ফর্সা তাদের কিন্তু এটা বেশি হওয়ার চান্স থাকে, কারণ একটু কালো যারা তাদের শরীরে মেলানিনটা অনেক বেশি থাকে। তো স্কিনে মেলানোসাইটটা কী করে, এই ইউভি রেটাকে, ইউভি রে থেকে স্কিনটাকে অনেকটা প্রোটেক্ট করে। তো তার ফলে যাদের স্কিনে মেলানোসাইট অনেক বেশি, তাদের সানবার্ন হওয়ার চান্সটা অনেক কম, তাদের ইউভি রেটা অনেকটাই ওই মেলানোসাইটটা রিফ্লেক্ট করে দেয়, যার ফলে স্কিনটা ড্যামেজ থেকে রক্ষা পায়। কিন্তু যারা খুব ফর্সা বা খুব সাদা টাইপের, তাদের কিন্তু এই সানবার্ন হওয়ার চান্সটা খুব বেশি। তো এর জন্য আপনাকে কী করতে হবে, যেখানে ধরুন অনেকক্ষণ ওয়েট করছেন, সূর্যের এক্সপোজার হওয়ার চান্স আছে, যেমন বাসস্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছেন বা কোনো লাইনে দাঁড়িয়ে আছেন বা অন্য কোনো জায়গায় হেঁটে অনেকটা যাবেন, এখানে আপনাকে সবসময় ছাতা ব্যবহার করতে হবে, টুপি ব্যবহার করতে হবে, বা ওয়েট করার জায়গা হলে শেডিংয়ের মধ্যে ওয়েট করতে হবে, যতটা সম্ভব কম আপনি মানে সানলাইটের এক্সপোজার থেকে নিজেকে বাঁচাতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে, যে সমস্ত সানস্ক্রিনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, তাতেও কিছুটা প্রোটেক্টেড হয়। হিট এক্সজশন এটা কী করে হয়, এটা অনেকক্ষণ ধরুন আপনি সান এক্সপোজারে আছেন বা কোনো হিটেড রুমের মধ্যে আছেন, প্রচণ্ড হিট এক্সপোজার বা সান এক্সপোজারের জন্য কী হয়, অনেকক্ষণ হয়তো জল খাননি, তো তাতে কী হয়, আমাদের প্রচণ্ড সোয়েটিং হয়, মানে প্রচণ্ড ঘামের জন্য আমাদের যে ভাইটাল সল্টগুলো শরীরে আছে সেগুলো শরীর থেকে বেরোতে শুরু করে। তো অনেকক্ষণ ঘামের জন্য কী হয়, বা হিউজ পরিমাণে ঘাম হলে কী হয়, ভাইটাল সল্টগুলো শরীর থেকে বেরিয়ে যাওয়ার ফলে ভাইটাল সল্টের শরীরে ঘাটতি দেখা যায়, তখনই এই হিট এক্সজশন কন্ডিশনটা ঘটতে থাকে। এখানে কী হয়, দেখবেন হঠাৎ করে কেউ হয়তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখবেন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, চোখের সামনে তো ধোঁয়া দেখে, মাথার যন্ত্রণা প্রচণ্ড হতে থাকে, গা বমি থাকে, নসিয়াটা থাকতে দেখা যায়, খুব ফ্যাটিংনেস থাকে, মানে দুর্বলতা খুব আসে, আর কোনো কোনো সময় দেখা যায় মাসেল ক্র্যাম্পও হচ্ছে, ঠিক আছে, পা হাতে মাসেলের টান ধরে। তো অ্যাকচুয়ালি এই কন্ডিশানটা আমাদের ভাইটাল সল্ট মানে যখন শরীরে কমে যায় তখনই ঘটনাটা ঘটতে থাকে। আর এরকম কন্ডিশান দেখলে আপনারা প্রথমেই পেশেন্টকে কী করবেন, ওই রোদ বা সান এক্সপোজার থেকে সরাতে হবে, বা যে হিটেড খুব রুমে আছে সেই জায়গা থেকে ওকে সরিয়ে নিয়ে যেতে হবে, ঠান্ডা জায়গায় মোটামুটি তুলনামূলক ঠান্ডা সেখানে নিয়ে যেতে হবে। একদম হঠাৎ করে খুব গরম থেকে এসির মধ্যে গেলে আবার সেটা হিটে বিপরীত হতে পারে, আপনাকে মোটামুটি নর্মাল টেম্পারেচারে একটু ফ্যান ট্যান চালিয়ে দিয়ে বসাতে হবে বা পেশেন্টকে শোয়াতে হবে। আর প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, তাকে আগে পর্যাপ্ত জল দিতে হবে, যেহেতু অনেকক্ষণ জল খায়নি, প্রচণ্ড ঘাম হয়ে গেছে, শরীরে ডিহাইড্রেশন তৈরি হয়েছে, তো তাকে জল খাওয়াতে হবে। জলটা আপনি নর্মাল জলের থেকে ওয়ারেস জল খাওয়াতে পারেন, গ্লুকোজ জল খাওয়াতে পারেন, বা কিছু না পেলে লেবু জল খাওয়াতে পারেন, বা আমাদের নর্মাল নুন চিনি যেটা মিক্সড করে এই জলও খাওয়াতে পারেন। সেটা খেলে কী হবে, আমাদের সোডিয়াম পটাশিয়াম লেভেলটা যেটা কমে গেছে সেটা একটু অনেকটা রিকভারি হয়ে যাবে।
তো এই কন্ডিশনে পেশেন্টকে মোটামুটি খানিকক্ষণ রেস্টে রেখে একটু জল টল খাইয়ে মোটামুটি গাটা একটু ঠান্ডা জলে গামছা ভিজিয়ে তোয়ালে ভিজিয়ে স্পঞ্জ ফঞ্জ করে দিলে, মাথাটাতে একটু ধুয়ে দিলে, খানিকক্ষণ সময় দিলে পেশেন্ট আস্তে আস্তে রিকভারি করে যায়। ঠিক আছে, এখানে আর বেশি কোনো মানে এটা হসপিটালাইজ করার মতো কেস খুব একটা নয়। হিট স্ট্রোক, হিট স্ট্রোকটা কিন্তু কোনো গরম ঘরে থাকার জন্য বা অনেকক্ষণ গরম কোনো এনভায়রনমেন্টে আছেন তার জন্য খুব একটা ঘটে থাকে না, এটা কিন্তু ডাইরেক্টলি সান এক্সপোজারই ঘটে থাকে। আপনি অনেকক্ষণ অনেক সময় ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন তখনই এই ঘটনাটা ঘটতে দেখা যায়। এখানে ওই সান মানে হিট এক্সজশনের মতোই সিমটমগুলো আসে, হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখা যাবে পেশেন্ট মাথা ঘুরে পড়ে গেল, টোটালি আনকনসাস হয়ে যায়। ঠিক আছে, মাথা ঘুরতে থাকে বা মাথার যন্ত্রণাও প্রচণ্ড হেভি আকারে দেখা যায়, প্রচণ্ড সিভিয়ার ভমিটিংও এই ক্ষেত্রে থাকতে পারে। তো এই কন্ডিশানটা খুব বড় মেডিকেল ইমার্জেন্সি, কারণ এই কন্ডিশানে এমন এমন সময় আসে যখন দেখবেন আমাদের ফাংশানগুলো স্টপ হয়ে যায়, তার ফলে এখানে আমাদের অর্গান ফেলিওরও হতে দেখা যায়। সময় আপনি সাধারণত ঘামটাম খুব একটা দেখতে পাবেন না, এখানে হচ্ছে হাই রাইজ অফ টেম্পারেচার পাবেন, মানে প্রচণ্ড দেখবেন গা একদম গরম হয়ে আছে, 103-104 ডিগ্রি বা তার বেশি টেম্পারেচার পাবেন। আর ডিহাইড্রেশন এখানে খুব হাই লেভেলে হয়, এখানে এত মারাত্মক ডিহাইড্রেশন থাকে যে পেশেন্ট পুরো আনকনসাস মানে কোমাটিক স্টেজেও চলে যেতে পারে। তো এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে পেশেন্টকে একইভাবে আপনাকে গরম জায়গা থেকে আগে সরাতে হবে, সান এক্সপোজার থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, পর্যাপ্ত তাকে জল টল খাওয়াতে হবে, আর ঠান্ডা জলে গাটা স্পঞ্জ করে দিতে হবে বা মাথা একদম ধুয়ে দিতে হবে বা ভালো করে স্নান করাতে হবে। কিন্তু যদি দেখা যায় যে পেশেন্ট টোটালি আনকনসাস হয়ে গেছে তাহলে বুঝতে হবে ডিহাইড্রেশন লেভেল কিন্তু খুব হাই স্টেজে হয়ে গেছে, এখানে কিন্তু আপনি জল খাইয়ে কিছু করতে পারবেন না, এটা মেডিকেল ইমার্জেন্সি, এটা হসপিটালাইজড করে দেয় ভালো, কারণ তাকে ইমিডিয়েটলি আইভি ড্রিপ দিতে হবে, তাকে স্যালাইন ছাড়া ওই সোডিয়াম পটাশিয়াম লেভেল বা ডিহাইড্রেশন স্টেট থেকে তাকে বের করে আনা যাবে না, কিন্তু তার মানে অর্গান ফেলিওর হয়ে ডেথ পর্যন্ত হতে পারে, তাই এটা হচ্ছে খুব মেডিকেল ইমার্জেন্সি। তো আমি এবারে একটা বেসিক জিনিস বুঝিয়ে দেবো যে সাধারণত হিট এক্সজশন আর হিট স্ট্রোক দুটোই কিন্তু প্রায় কাছাকাছি সিমটম, পার্থক্য করাটা খুব মুশকিল। তো আপনাদের আশপাশে ঘটলে বা বাড়িতে যদি হঠাৎ করে সামনে ডাক্তার না পান তা কীভাবে আপনারা দুটোর মধ্যে পার্থক্য করবেন যে হিট এক্সজশন হয়েছে না হিট স্ট্রোক হয়েছে? কারণ হিট এক্সজশন কিন্তু আমি বলেছি বাড়িতে নর্মাল ম্যানেজমেন্ট দিলেই ঠিক হয়ে যাবে, এবার তারপরে কিছু কমপ্লিকেশান পরে আসে সেটা আপনি প্রাইমারি ম্যানেজমেন্টটা দিয়ে পরে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার অসুবিধা কিছু হলে সেটা ডাক্তার দেখে সেই মতো অ্যাডভাইস করবে। আর আপনি হিট স্ট্রোকটা কিন্তু এমন সিচুয়েশান আসে যেটা আপনি প্রাইমারি ম্যানেজমেন্ট দিতে পারবেন না, এটা ইমিডিয়েট হসপিটালাইজড কেসও হয়ে যেতে পারে, কারণ তাতে আমি আপনাকে বললাম যে অর্গান ফেলিওর হওয়ার চান্স থাকে, ডিহাইড্রেশন মারাত্মক লেভেলে হয়ে থাকে। তো এইটা আপনি কীভাবে বুঝবেন যে হিট এক্সজশন হয়েছে নাকি হিট স্ট্রোক হয়েছে, সেটা আমি ডিফারেন্সটা যাতে সাধারণ মানুষ বুঝতে পারে তার জন্য আমি একটু বলে দিই। হিট এক্সজশন আর হিট স্ট্রোকের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে হিট এক্সজশনে আপনারা দেখতে পাবেন হেভি সোয়েটিং, মানে প্রচণ্ড সোয়েটিং হবে, রোগী প্রচণ্ড ঘামতে থাকবে, ঠিক আছে, গায়ের চামড়াটা দেখবেন ঠান্ডা হয়ে আছে, ভিজে ভিজে মতো লাগবে, ঠিক আছে, মাসেল ক্র্যাম্প থাকবে, মানে শরীরে মাসেলগুলো ক্র্যাম্প হবে, পা হাতের যন্ত্রণা হতে পারে, প্রচণ্ড টায়ার্ডনেস থাকে, ফেন্টিং হয়, মানে পেশেন্ট দেখবেন হয়তো অজ্ঞান হয়ে গেছে, গা বমি থাকে, হেডেক থাকে, মাথার যন্ত্রণা করে, ডিজিনেস, চোখের কাছে ধোঁয়া দেখে, ঠিকমতো দেখতে পায় না। আর হিট স্ট্রোকের ক্ষেত্রে একটু হাই বডি টেম্পারেচার থাকে, মোটামুটি 103 ডিগ্রি 104 ডিগ্রি বা তার বেশি ফারেনহাইট টেম্পারেচার পাবেন, এখানে সোয়েটিংটা আপনি পাবেন না খুব একটা, সোয়েটিং দেখবেন খুব একটা নেই, রোগীর দেখবেন ঘামটা অনেক কম, এখানে হট ড্রাই স্কিন মোটামুটি পাবেন, কিছু কিছু সময় হয়তো ড্যাম্প স্কিন মানে একটু ভিজে স্কিন পেতে পারেন। আর এখানে পেশেন্ট একটু কনফিউশান থাকে, মানে অনেককে চিনতে পারে না, বুঝতে পারে না বা ঠিকমতো কথার উত্তর দিতে পারে না, আর আনকনসাস হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, খুব সিভিয়ার হিট স্ট্রোকের ক্ষেত্রে পেশেন্ট আনকনসাস হয়ে যায়, তার জ্ঞান থাকে না, মানে অনেকটা কোমাটিক টাইপের হয়ে যায়। আর বাকি সিমটমগুলো প্রায় হিট এক্সজশনের মতোই একই, গা বমি করে, মাথার যন্ত্রণা হয়, চোখের কাছে ধোঁয়া দেখে। তো এই দুটোর প্রায় বেসিক্যালি কিন্তু কিছু সিমটম আছে কমন আছে, যে রোগী অজ্ঞান হয়ে যায়, চোখের সামনে ধোঁয়া দেখে, ঠিক আছে,
দুর্বলতা থাকে, মাথার যন্ত্রণা থাকে, বমি করতে থাকে। কিন্তু সবথেকে মেইন যে ডিফারেন্সটা আপনি বুঝবেন যে হিট এক্সজশন হয়েছে না হিট স্ট্রোক হয়েছে, সেটা হচ্ছে বডি টেম্পারেচারটা আপনি হিট স্ট্রোকের ক্ষেত্রে পাবেন। খুব হাই রাইজ অফ টেম্পারেচার থাকবে, বডি দেখবেন অনেক গরম, 103-104 ডিগ্রি আপনি গায়ে হাত দিলেই বুঝতে পারবেন। কিন্তু হিট এক্সজশনের ক্ষেত্রে ওই টেম্পারেচারটা আপনি পাবেন না। এখানে দেখবেন প্রচণ্ড ঘামের ফলে গায়ে একদম ঠান্ডা হয়ে আছে, বা ঘায়ে অত্যাধিক ঘামও দেখতে পারেন, দেখবেন ভিজে ভিজে হয়ে আছে কিন্তু গায়ে একদম ঠান্ডা। এইটা কিন্তু বেসিক ডিফারেন্স, এটার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে সেটা হিট এক্সজশন হয়েছে না হিট স্ট্রোক হয়েছে। তো আমি আগেই বলে দিয়েছি যে এই বেসিক ডিফারেন্সটা করাটা জরুরি, কারণ হিট এক্সজশনের ক্ষেত্রে মোটামুটি ঘরেতেই ম্যানেজমেন্ট দিয়ে সেগুলো আগেই বলেছি, পেশেন্টকে একটু জল টল খাওয়ানো, গ্লুকোজ জল খাওয়ানো বা ওআরএসের জল খাওয়ানো, একটু ফ্যান ট্যান চালিয়ে দিয়ে একটু গা হাতটা ভালো করে স্পঞ্জ করে দিয়ে মাথা পাতা ধুয়ে দিয়ে মুখে ঠান্ডা জল টল দিলে পেশেন্ট খানিকক্ষণ রেস্ট নিলে নর্মাল কন্ডিশনে চলে আসে। কেননা এক্সেসিভ ঘামের জন্য এটা হয়ে থাকে, হয়তো পটাশিয়াম সোডিয়াম লেভেলটা খুব কমে গিয়ে। কিন্তু হিট স্ট্রোকের ক্ষেত্রে এক এক সময় এমনই কোমাটিক স্টেজে চলে যায় যে পেশেন্ট এতই আনকনসাস হয়ে যায় আর ডিহাইড্রেশন লেভেল এত হাই চলে যায় যে এটা কিন্তু হসপিটালাইজড কেস বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। কারণ ঠিক সময় হসপিটালে না পাঠানো হলে হয়তো পেশেন্টের ডেথও হতে পারে, সমস্ত অর্গান ফেলিয়ার হতে পারে। আমাদের যে সমস্ত ভাইটাল অর্গান বেসিক্যালি কিডনি আছে, ব্রেন আছে, এগুলো কিন্তু ফেল করতে পারে, এগুলো ফেল করলে পেশেন্টের ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই বেসিক ডিফারেন্সটার মাধ্যমে আপনাদের বুঝতে হবে যে পেশেন্টে হিট এক্সজশন হয়েছে না হিট স্ট্রোক হয়েছে। হিট এক্সজশন হলে আপনি প্রাইমারি ম্যানেজমেন্টটা দিয়ে মোটামুটি ডাক্তারের সঙ্গে পরেও কনসাল্ট করতে পারেন, কিন্তু হিট স্ট্রোকের ক্ষেত্রে এটা খুব রিস্কি ব্যাপার হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে যদি দেখা যায় খুব একটা ইম্প্রুভ কিছু হচ্ছে না, ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ করে দেয় বেটার, কেননা তাতে অনেক তার মানে টাইম ওয়েস্টেজ হলে তার ডেথও হতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই বললাম, সবাই ভালো থাকবেন, গরমে সেফটির জন্য যখন বাইরে বেরোবেন তখন অবশ্যই ছাতা ব্যবহার করবেন, সানস্ক্রিন ব্যবহার করবেন, প্রচুর পরিমাণে জল খাবেন, ফল টল খাবেন, অযথা রোদে বেরোবেন না, রোদ এক্সপোজার থেকে বা হিট এক্সপোজার থেকে দূরে থাকবেন। দুপুরবেলা খুব প্রয়োজন না হলে মোটামুটি 11টা থেকে 3টে এই সময়টা বাইরে বেরোনোটা অ্যাভয়েডই করবেন। ঠিক আছে, বাকি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।